অনেক ডিজাইন আমাদের কানা দেখতে ভালো লাগে বন্ধুরা সেই ডিজাইনটা যদি আরো সুন্দর হয় তাহলে আরো ভালো লাগে সেই কথা ভেবে আমি আপনাদের জন্য এমন কিছু ইউনিক ডিজাইনের স্বর্ণের আংটি এনেছি যে ডিজাইনগুলো আপনারা মাত্র এক আনা থেকে শুরু করে তিন আনা স্বর্ণের মধ্যে তৈরি করতে পারবেন এখানে যে ডিজাইনটা আপনি চয়েস করুন না কেন বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনারা পাবেন বড়দের জন্য এই ডিজাইন পাবেন ছোটদের জন্য এখানে ডিজাইন রয়েছে তো যেটাই আপনি তৈরি করুন না কেন সেই ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিব যে এই ডিজাইনটা আপনি এভাবে তৈরি করবেন তাহলে ভালো হবে আর এই ডিজাইনগুলো যদি দেখে আপনি যদি জুয়েলার্সের দোকান থেকে এরকম ডিজাইন আপনি কিনে নিয়ে আসতে চান তাহলে ভালো স্বর্ণ দেখে আপনি কীভাবে কিনে নিয়ে আসবেন সেটাও আমি এই ভিডিওর ভিতরে আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিব বন্ধুরা এখানে ডিজাইন পাবেন আপনারা 27 পিস আংটির ডিজাইন পাবেন আর 27 পিস আংটির ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে সেই ডিজাইনটা কিন্তু আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন এখান থেকে ভালো ডিজাইনটা দেখে বন্ধুরা এই ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমি এই জন্যই বলে দেবো কারণ আমি স্বর্ণের কাজ করেছি স্বর্ণের ডিজাইনের উপরে আমার কিছু ধারণা রয়েছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা খুব সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারেন ভালোভাবে ইউজ করতে পারেন বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে একানা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন আর বন্ধুরা এখানে যে ডিজাইনটা আপনি চয়েস করুন না কেন সেই ডিজাইনটা যদি কম স্বর্ণের মধ্যে হয় আপনারা চেষ্টা করবেন সেই ডিজাইনটা একটু ছোটো করে তৈরি করার জন্য কারণ ছোটো করে আপনি যদি এভাবে আপনার স্বর্ণকারকে বলে আপনি এই ডিজাইনটা তৈরি করেন তাহলে কিন্তু সেই ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন ছোটো হওয়ার কারণে মজবুত হবে সেই ডিজাইনটা ভালো হবে আর বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো যদি আপনি দুয়ানা দিয়ে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন আর সেই ডিজাইনটা যদি আপনি দুয়ানা দিয়ে তৈরি করেন দুয়ানা দিয়ে তৈরি করলে এখানে ডিজাইনটা যেরকম দেখতে পাচ্ছেন তো সেরকম ডিজাইনটা আপনারা সেম রাখার চেষ্টা করবেন কারণ বন্ধুরা একটা ডিজাইন যদি এখানে দেখে আপনি তৈরি করেন 19-20 হতে পারে কিন্তু বেশি বড় করবেন না একটু সাইজটা বড় হলে সমস্যা নেই কিন্তু আপনি স্বর্ণটা দুয়ানা দিয়ে তৈরি করলে আপনি সাইজটা ঠিক রাখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যদি তিন আনা স্বর্ণের মধ্যে এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করেন তাহলে এখানে দেখে নেবেন যে তিন আনা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন বাছাই করে আপনি তৈরি করবেন আর বন্ধুরা যখন আপনারা তৈরি করবেন তিন আনা স্বর্ণের মধ্যে আপনি সাইজটা একটু বড় করতে পারেন বেশি বড় করবেন না সীমিত একটু বড় করে এই ডিজাইনগুলো তৈরি করবেন আর বন্ধুরা যখন আপনারা তৈরি করবেন তখন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন কারণ ভালো স্বর্ণটা দিলে আপনার এই ডিজাইনগুলো ভালো হবে দেখতেও ভালো লাগবে আর বন্ধুরা যখন আপনারা এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন তখন ভালো স্বর্ণটা পাবেন আর যদি বিক্রিও করে যান তাহলে দামটা ভালো পাবেন আর বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যেরকম ডিজাইনটা রয়েছে আপনি ভালো করে খেল করে দেখুন যেরকম কারুকার্য করা হয়েছে এরকম কারুকার্য করে আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন আপনার স্বর্ণকারকে দেখি এভাবে তৈরি করলে ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে আর বন্ধুরা এরকম ডিজাইন যদি আপনি জুয়েলার্সের দোকানে পেয়ে যান তাহলে সেটা ভালো স্বর্ণটা দেখে নিয়ে আসবেন যেমন ধরুন 22 ক্যারেট বা 21 ক্যারেট আপনি ভালোটা দেখে আপনি যাচাই বাছাই করে 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণটা নিয়ে আসলে এই ডিজাইনগুলো ভালো হবে বা যে কোনো ডিজাইন আপনি তৈরি করুন না কেন সেই ডিজাইনটা আপনারা একটু ভালো স্বর্ণটা দেখে আপনি কিনবেন তাহলে ভালো হবে আর যদি তৈরি করেন তাহলে একটু ভালো স্বর্ণ দিয়েও তৈরি করবেন তাহলে সেটাও ভালো হবে আর বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন দেখতে পাচ্ছেন যে পিছনের যে একটা ডাট রয়েছে যেটার সাথে এই আংটিটা আপনারা ব্যবহার করবেন সেই ডাটটা আপনারা একটু মোটা করে আপনার স্বর্ণকারকে বলে তৈরি করে নিয়ে আসবেন আর যদি আপনি জুয়েলার্সের দোকান থেকে এরকম ডিজাইন আপনি কিনে নো সেক্ষেত্রে আপনি ডাটটা একটু ভারী দেখে আপনি জিনিসটা কিনে নিয়ে আসবেন তাহলে সেই ডিজাইনটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেকদিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এতক্ষণ যে ডিজাইনগুলো দেখলেন আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে বা আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন একটি ধারণা পেয়ে গেলেন এই ডিজাইনগুলো তৈরি করার জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন স্বর্ণের দাম স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে ধন্যবাদ।